হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফুল ও পাথরে ভরা জীবনের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে সকালে হচ্ছে ছোলা ভিজিয়ে দিয়েছিল মা। আগের দিন রাত ছোলা মুড়ি একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর দুপুরে হচ্ছে আমাদের রান্না হয়নি, ভাই রুটি বিক্রি করে তাই রুটি ফিরিয়ে এনেছিল, রুটির চপ বানিয়ে খেয়ে নিলাম। দেখো, আর হচ্ছে পান্তা খেয়েছিলাম, আগের দিনে তরকারি ছিল, তরকারি দিয়ে পান্তা খেয়েছিলাম। রান্না হয়নি দুপুরে, পান্তা বেশি ছিল তো, তোর অতটা ধনী লোক না যে পান্তা ফেলে দিয়ে ভাত রান্না করে খাবো, তাই না? পান্তাটা অনেকটাই শরীরের পক্ষেও ভালো, আর চাল তো নষ্ট করা যায় না, ভাত পান তো নষ্ট করতে পারি না, তাই না? পান্তা খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা হচ্ছে রান্না হয়েছিল ডিমের ঝোল, বেগুন ভাজা, আর হচ্ছে টমেটোর চপ করেছিল মা। কারণ দুপুরবেলা যে রুটির চপ করেছিলাম না, একটু বেসন বেশি হয়ে গেছিলো, এক্সট্রা ছিল, তো সেটা মা হচ্ছে টমেটোর চপ বানিয়ে নিয়েছিলো, বেগুন ভাজা, ডিমের ঝোল আর ভাত, ডিনারে এটাই খেয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনের টং করে বাজিয়ে দিও, আমাদের পাশে থেকে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও, একটু তো সাপোর্ট করো। দেখো মা পান্তা পারছিল ওখানে যখন আমি খাচ্ছিলাম, প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। পাঁচজন তো, তার জন্য পাঁচটা ডিম ছিল, মামাম তো খেতে পারে না তাই ওর জন্য ডিম নেওয়া হয়নি। দেখো তরকারিটা কেমন কালার এসেছে, দেখো লাল টুকটুক করছে, তাই না? কত সুন্দর, কিন্তু বেশি কিছু মশলা দেয় না, ঝাল, হলুদ, টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ, এছাড়া আর জিরে ধনে, এছাড়া আর বেশি কিছু দিন যেটা দিয়েছি সেটাই বলে দিলাম, এছাড়া আর বেশি কিছু দেওয়া হয়নি। এই দিয়েই তরকারিটা দেখো কত সুন্দর খেতেছে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, একটা লাইক করে দাও।